আমরা এখন রয়েছি রাজাভাতখাওয়া, দারুণ এনজয় করছি আমরা। পুরো বাইকে রাইড করে কুচবিহার থেকে এখানে এসেছি, প্রায় লাস্ট 1.5 ঘন্টা ধরে আমরা বাইকে ট্রাভেল করছি। এই যে শ্রেয়ান বসেছে আর সামনে এসেছে, খুব সুন্দর জায়গাটা, চারিদিকে এত 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 গাছপালায় ভর্তি, আর আমার পিছনে আসছে পঙ্কজ আর শৈলেন্দ্র। পঙ্কজ ড্রাইভ করছে, শৈলেন্দ্র পেছনে বসে আছে। চারপাশটা পুরো গাছপালায় ভর্তি, মানে গ্রিনারি আর কি যদি বলো, তাহলে এরকম জায়গায় আসলে গ্রিনারি কি জিনিস বোঝা যায়। আর লাকিলি এখনো পর্যন্ত আমরা কোনো বৃষ্টি পাইনি, তো এটা সব থেকে আর কি ভালো, নাহলে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রোজ, অসম্ভব বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে আমরা বৃষ্টি পাইনি। তো আমরা কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করলাম আলিপুরদুয়ারের একটা রেস্টুরেন্ট পাগলা বাবা, তো সেখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল। চলো তোমাদের সাথে বাকি ব্লগটাও শেয়ার করছি, জায়গাটা তোমরা দেখো আমার ব্লগের মাধ্যমে, আশা করি তোমরা খুব এনজয় করবে, আর এনজয় করলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিও, আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও কিন্তু ফলো করতে পারো। চলো বন্ধুরা, এই সুযোগে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আলিপুরদুয়ারের খুবই নাম করা একটি রেস্টুরেন্ট পাগলা বাবা থেকে। যেমন তার ভারী অদ্ভুত নাম, তার খাওয়া দাওয়াও কিন্তু অদ্ভুত সুন্দর। এই রেস্টুরেন্টের ব্যাপারে খুব একটা আমরা জানতাম না, তবে আমার ছোট দেওয়ার লব প্রথমবারের জন্য আমাদেরকে এখানে নিয়ে আসলো। এখন যে থালিটা চোখের সামনে দেখতে পাচ্ছ, এটা 100 টাকার থালি, এবং এতে কত ধরনের আইটেম রয়েছে তোমরা সবই দেখতে পাচ্ছ। শুধু তাই নয়, যতবার খুশি ততবার কিন্তু চেয়ে খেতে পারবে এই 100 টাকার মধ্যেই। শুধু এই থালিতেই থেমে থাকিনি, আমরা কিন্তু ট্রাই করেছি এখানকার ইলিশ মাছের প্লেট এবং তার সাথে মটন কষা, দুটোই কিন্তু অসাধারণ স্বাদ ছিল, চেটে পুটে খাওয়ার মতো। আর এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে খাওয়া কিন্তু কাঁসার থালাবাটি গ্লাসেই পরিবেশন করা হয়, আর যেনারা পরিবেশন করছেন তাদের ব্যবহারও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তাই বন্ধুরা, তোমরা যদি কখনো আলিপুরদুয়ার আসো, অবশ্যই এই রেস্টুরেন্টে খেও, নিরাশ হবে না, তোমরা আনন্দই পাবে এখানে খেয়ে, আমার তো বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা রওনা দিলাম রাজাভাতখাওয়ার উদ্দেশ্যে। এবার চলো বন্ধুরা, এই রাজাভাতখাওয়া জায়গাটা সম্বন্ধে একটু পরিচিত হয়ে নিই। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত একটি ছোট্ট জনবসতি। এই জায়গাটি চারিদিক দিয়ে বক্সা জাতীয় উদ্যান দিয়ে কিন্তু পরিবেষ্টিত। এই জায়গাটি সবথেকে জনপ্রিয় কেন জানো? এখানকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। আর এই রাজাভাতখাওয়া নামটাও ভারী অদ্ভুত, তাই না? আক্ষরিক অর্থে রাজাভাতখাওয়ার মানে হলো যেখানে রাজা ভাত খেয়েছিলেন। শোনা যায় 1800 খ্রিস্টাব্দ নাগাদ কোচবিহারের রাজা বর্তমান রাজাভাতখাওয়া অঞ্চল থেকে ভুটানের রাজাকে সিংহাসনচ্যুত করার প্রতিজ্ঞা করে তারপরেই ভাত খাওয়ার সিদ্ধান্ত নেন। কিছুদিন পরে ভুটানের রাজা স্বয়ং এই অঞ্চল ত্যাগ করলে মিত্রতা গ্রহণের সাথে এই ঘন জঙ্গল বসতি জায়গাটিতে ভোজনের আয়োজন করা হয়, এবং এইভাবেই রাজা ভাতখাওয়া নামের উৎপত্তি। এখন আমরা চলে এসেছি রাজা ভাতখাওয়া স্টেশনে। স্টেশনটা কিন্তু ভারী সুন্দর, ছোট্ট স্টেশন এবং খুবই শান্ত পরিবেশ তার। এই যে আমরা এখন রয়েছি রাজা ভাতখাওয়া স্টেশনের সামনে,
এখন বাজে বিকাল 5:30। এই যে আমরা আজকে এই পাঁচজন এসেছি রাজা ভাত খাওয়ায়। শ্রেয়ান, শৈলেন্দ্র, লব হলুদ রঙের জামা পরে, এর পাশে পঙ্কজ, আর আমি রিয়া। ঘোরাঘুরি তো চললই, তার সাথে চলল প্রচুর ফটোশুট, যার সবটাই তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবং তার সাথে আমার ফেসবুক পেজে। যারা এখনো পর্যন্ত ফলো করোনি, প্লিজ ফলো করে ফেলো, ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে তোমরা। স্টেশনের পাশেই রয়েছে রেলওয়ে কোচ রেস্টুরেন্ট, যেখানে বড় বড় করে লেখা আছে ফ্লেভার অফ ডুয়ার্স। তোমরা চাইলে কিন্তু এখানেও খেতে পারো। আর এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রি পয়েন্ট। যদি তোমরা এই জায়গাটা পরিদর্শন করতে চাও, তাহলে তোমাদের এইখান থেকে কিন্তু অনুমতিপত্র গ্রহণ করতে হবে। এখন অবশ্য 3 মাসের জন্য জায়গাটা বন্ধ আছে, এখন প্রবেশ নিষেধ রয়েছে, তাই আমরাও কিন্তু প্রবেশ করতে পারিনি। কেমন লাগলো আজকের এই ব্লগ আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে কিন্তু আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরো কিছু ব্লগ নিয়ে। ততদিন তোমরা আনন্দে থেকো এবং ভালো থেকো। বাই বাই।